আলাইকুম, আমি সায়েদুল আনাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে আমি আপনাদের সামনে কোশ্চেনের ডিজাইন চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। সো কোশ্চেনের ডিজাইন, এই চ্যাপ্টারের মধ্যে আমরা যে কন্টেন্টগুলো ফোকাস করব সেটা হচ্ছে যে একটা বিজনেস কোশ্চেনের ডিজাইন কীভাবে করতে হয়, তারপরে হচ্ছে মেজর যে এরিয়া অফ কোশ্চেনের ডিজাইন, তারপরে আমরা দেখবো যে আর্ট অফ আস্কিং কোশ্চেনটা আসলে কী, তারপরে হচ্ছে আমরা কোশ্চেনের সিকুয়েন্স নিয়ে ডিসকাস করব, আমরা ডিসকাস করব ভেরিয়াস কোশ্চেন লেআউট নিয়ে এই চ্যাপ্টারে। সো আপনার যদি মেইন ডিসকাশনে আসি যে এ গুড কোশ্চেনিয়ার অ্যাপিয়ার্স, ঠিক আছে, সো আমরা চ্যাপ্টারটা শুরু করার আগে একটু প্রাইমারি ডিসকাস করতে চাই। প্রাইমারি ডিসকাশনটা হচ্ছে যে আমি অলরেডি ডিসকাস করছি অন্য একটা চ্যাপ্টারে যে কোশ্চেনিয়ারটা হচ্ছে একটা মেথড টু কালেক্ট প্রাইমারি ডাটা ফ্রম রেসপন্ডেন্ট। সো এই ক্ষেত্রে রেসপন্ডেন্ট আপনাকে তার পার্সোনাল ইনফরমেশন প্রোভাইড করবে আপনার রিসার্চ ওয়ার্কটাকে এক্সিকিউট করার জন্য। সো এই পার্টিকুলার কাজের জন্য রেসপন্ডেন্ট কোনোভাবেই বেনিফিটেড হবে না, যেহেতু রেসপন্ডেন্ট বেনিফিটেড হবে না এবং রেসপন্ডেন্ট সে তার পার্সোনাল ইনফরমেশন দেবে। সো এটা হচ্ছে একজন রিসার্চারের জন্য একটা চ্যালেঞ্জ যে একজন রিসার্চার কীভাবে একটা কোশ্চেনিয়ারের মাধ্যমে রেসপন্ডেন্টের কাছ থেকে তার পার্সোনাল ইনফরমেশনগুলো নিয়ে আসবে। সো এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে যে একটা গুড কোশ্চেনিয়ার যদি আপনি রেসপন্ডেন্টকে প্রোভাইড করতে পারেন তাহলেই কেবল রেসপন্ডেন্ট এই কোশ্চেনিয়ারের মাধ্যমে তার পার্সোনাল ইনফরমেশনগুলো রেসপন্ডেন্ট রিসার্চারকে প্রোভাইড করবে। তাহলে একটা গুড কোশ্চেনিয়ার কখন বলবো বা একটা কোশ্চেনিয়ার কখন গুড কোশ্চেনিয়ার হবে, সেক্ষেত্রে আমরা যেটা বলি যে একটা কোশ্চেনিয়ার হবে অ্যাজ ইজি টু কম্পোজ অ্যাজ এ গুড পোয়েম। তার মানে একটা কোশ্চেনিয়ার যদি একটা কবিতার মতো হয় তাহলে এখানে আমরা কোশ্চেনিয়ারটাকে কবিতার সাথে তুলনা করছি। কবিতা আমরা কেন পড়ি? একজন রিডার যখন কবিতা পড়ে তখন সে আসলে কোনো ফিজিক্যাল কোনো প্রফিট সে পায় না, তারপরেও কবিতা আমরা পড়ি। কেন কবিতা পড়ি? কারণ একটা কবিতার একটা প্যারা যখন একজন রিডার পড়ে তখন সেই রিডারের ভিতরে একটা ইন্টারেস্ট ফিল হয় টু রিড দ্য নেক্সট প্যারা। সো এভাবে যখন সে একটা কবিতা শেষ করে তখন ওই রাইটারের অন্য একটা কবিতার প্রতি তার একটা ইন্টারেস্ট থেকে যায়। তাহলে এই যে যখন একজন কবি যখন তার কবিতা লেখে তার কবিতার মধ্যে সেই এভাবেই ছন্দগুলোকে মিলায়, এভাবেই সেই ছন্দগুলোকে সেট করে যেন সেটা রিসার্চ মানে রিডারের ভিতরে কন্টিনিউয়াস একটা ইন্টারেস্ট ধরে রাখতে পারে। তো আমরা যখন একটা কোশ্চেনিয়ার তৈরি করব তখন আমাদেরকেও খেয়াল করতে হবে যেন কোশ্চেনিয়ারটা যেন একটা কবিতার মতো হয়। কবিতার মতো হয় মানে হচ্ছে যে একজন রেসপন্ডেন্ট যখন কোশ্চেনিয়ারটা পড়বে তখন সে কোশ্চেনিয়ারের একটা প্রশ্ন যখন সে অ্যান্সার করবে তখন তার মনের মধ্যে যেন একটা ইন্টারেস্ট ফিল হয়, সে যেন ইনকারেজড ফিল করে টু গিভ দ্য অ্যান্সার অফ সেকেন্ড কোশ্চেন। এভাবে যেন সিকোয়েন্সিয়ালি সে ওই কোশ্চেনিয়ারের শেষ পর্যন্ত তার ইন্টারেস্টটাকে ধরে রাখতে পারে। সো এটা হচ্ছে একটা কোশ্চেনিয়ারের অ্যাপিয়ারেন্স হওয়া উচিত। বাট এটা আমরা যত সহজে বলতে পারি এটা এক্সিকিউট করাটা এতটা সহজ হবে না। ইট ইজ ইউজুয়ালি দ্য রেজাল্ট অফ লং পেইন স্টেকিং ওয়ার্ক। সো এটা একটা দীর্ঘ সময় নিয়ে একটা পেইন স্টেকিং কাজের মাধ্যমেই বেসিক্যালি একটা কোশ্চেনিয়ার তৈরি হয়। সো দ্য মেজর ডিসিশন ইন কোশ্চেনিয়ার ডিজাইন। তাহলে কোশ্চেনিয়ার ডিজাইনের ক্ষেত্রে আমাদের আসলে কোন ইস্যুগুলো কনসিডারেশনে রাখা উচিত? প্রথম হচ্ছে হোয়াট শুড বি আস্কড, আমি রেসপন্ডেন্টের কাছে কী জিজ্ঞেস করব। তারপর হচ্ছে হাউ শুড ইজ কোশ্চেন বি ফ্রেসড, কোশ্চেনগুলো কীভাবে ফ্রেস করা উচিত। ইন হোয়াট সিকুয়েন্স শুড দ্য কোশ্চেন্স বি অ্যারেঞ্জড, কোশ্চেনের সিকুয়েন্সগুলো কী হওয়া উচিত। হোয়াট কোশ্চেনিয়ার লেআউট উইল বি বেস্ট সার্ভ দ্য রিসার্চ অবজেক্টিভ, লেআউটের সাথে অবজেক্টিভটা কীরকম অ্যাডজাস্ট হওয়া উচিত। হাউ শুড দ্য কোশ্চেনিয়ার বি প্রি টেস্টেড, ডাজ দ্য কোশ্চেনিয়ার নিড টু বি রিভাইজড। সো আমরা যদি ওয়ান বাই ওয়ান ডিসকাস করি তাহলে প্রথমে আসে হোয়াট শুড বি আস্কড। সো আমরা যখন একটা কোশ্চেনিয়ার প্রিপেয়ার করব অ্যাট ফার্স্ট আমাদেরকে কনসিডার করতে হবে
যে আমরা কোশ্চেনিয়ারের মাধ্যমে রেসপন্ডেন্টের কাছে কি আস্ক করব। সো এখানে আমরা প্রথম যে ইস্যুটাকে অ্যারাইজ করছি সেটা হচ্ছে কোশ্চেনিয়ার রিলেভেন্স। কোশ্চেনিয়ার রিলেভেন্স বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের রিসার্চের সাথে রিলেভেন্ট যে ইনফরমেশনগুলো, শুধুমাত্র আমরা সেই ইনফরমেশনগুলোকেই রেসপন্ডেন্টের কাছে আস্ক করব। আমার রিসার্চের বাইরে আননেসেসারি কোনো ইনফরমেশন আমরা রেসপন্ডেন্টের কাছ থেকে কালেক্ট করব না। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের কোশ্চেনিয়ারের রিলেভেন্সটা ঠিক থাকবে। এরপরেটা হচ্ছে কোশ্চেনিয়ার অ্যাকুরেসি। কোশ্চেনিয়ার অ্যাকুরেসি মিনস দ্যাট দ্য ইনফরমেশন ইজ রিলায়েবল অ্যান্ড ভ্যালিড। আমাদের যদি ইনফরমেশনগুলো যেগুলো আমরা রেসপন্ডেন্টের কাছ থেকে কালেক্ট করবো সেগুলো যদি রিলায়েবল এবং ভ্যালিড হয়, তাহলে আমরা বলবো যে কোশ্চেনিয়ারের অ্যাকুরেসি ঠিক আছে। তাহলে একটা কোশ্চেনিয়ারের ইনফরমেশনগুলো কখন ভ্যালিড এবং রিলায়েবল হবে? যদি এটা সিম্পল, আন্ডারস্ট্যান্ডেবল, আনবায়াসড, আনঅ্যাম্বিগাস, নন ইরিটেটিং ওয়ার্ড আমরা কোশ্চেনিয়ারে ইউজ করি। এরপর আছে ফ্রেসিং দ্য কোশ্চেন। কোশ্চেন ফ্রেজটা কোশ্চেনিয়ারে কীরকম হবে? আমরা বেসিক্যালি কোশ্চেনে দুই ধরনের ফ্রেজিং করতে পারি, একটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন আর একটা হচ্ছে ফিক্সড অল্টারনেটিভ কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেন হচ্ছে যে কোশ্চেনের অ্যান্সারগুলো রেসপন্ডেন্ট তার ওন ওয়ার্ড, তার নিজের কথায় এক্সপ্রেস করবে। আর ফিক্সড অল্টারনেটিভ কোশ্চেন হচ্ছে যে কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা কতগুলো অপশন দেব, সেই অপশন থেকে রেসপন্ডেন্ট তার সুইটেবল অপশনটা চুজ করার মাধ্যমে প্রোভাইড করবে। আবার ফিক্সড অল্টারনেটিভ কোশ্চেনগুলোও অনেক প্রকার হয়, তার ভিতর থেকে আমরা ইম্পর্টেন্ট কয়েকটা প্রকার আমরা এখানে ডিসকাস করছি। প্রথম এক টাইপসটা হচ্ছে সিম্পল ডায়াকোটমি কোশ্চেন। সিম্পল ডায়াকোটমি কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে একটা ফিক্সড অল্টারনেটিভ কোশ্চেন। ডাই মানে হচ্ছে দুই, তাহলে এই জায়গায় যদি প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে আপনি রেসপন্ডেন্টকে দুইটা অপশন দেন এবং দুইটা অপশন থেকে রেসপন্ডেন্ট তার সুইটেবল অপশনটা চুজ করবে, সেই ক্ষেত্রে সেই কোশ্চেনটাকে বলবো আমরা সিম্পল ডায়াকোটমি কোশ্চেন। সেটা এরকম হতে পারে, প্রথমটা হতে পারে যেমন ধরেন আপনি কারো জেন্ডার জিজ্ঞেস করতে যাচ্ছেন, তাহলে তাকে জেন্ডার, আপনার জেন্ডার কি এটা জিজ্ঞেস না করে আপনি যদি তাকে অপশন দেন যে মেল অর ফিমেল, তাহলে রেসপন্ডেন্টের কাছে এটা মোর কমফোর্টেবল হবে এবং সে ইজিলি টিক মার্ক করতে পারবে। তাহলে যেহেতু এখানে অপশন মাত্র দুইটা, তাই এটাকে বলবো সিম্পল ডায়াকোটমি কোশ্চেন। আবার এমন হতে পারে যে আপনি তার পছন্দ জিজ্ঞেস করতেছেন, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি জিজ্ঞেস করতেছেন, তাহলে সেক্ষেত্রে ইয়েস নো অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এরকম দুইটা অপশনের মাধ্যমে যদি আমরা কোনো কোশ্চেন সেট করি, তাহলে তাকে বলবো আমরা সিম্পল ডায়াকোটমি কোশ্চেন। এরপরের যে টাইপসটা সেটা হচ্ছে ডিটারমিন্যান্ট চয়েস কোশ্চেন। ডিটারমিন্যান্ট চয়েস কোশ্চেন হচ্ছে যে প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে আপনি অনেকগুলো মাল্টিপল কোশ্চেন, মাল্টিপল অপশন দিবেন, সেই মাল্টিপল অপশন থেকে দুইয়ের অধিক যদি অপশন দেন, তাহলে সেই অপশন থেকে রেসপন্ডেন্ট তার মোর সুইটেবল অপশনটা যদি চুজ করে, তাহলে সেটাকে বলবো আমরা ডিটারমিন্যান্ট চয়েস কোশ্চেন। এরপরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিটারমিনেশন কোশ্চেন। ফ্রিকোয়েন্সি ডিটারমিনেশন কোশ্চেন হচ্ছে নিউমারিক্যাল ভ্যালুর ক্ষেত্রে আপনি কোনো স্পেসিফিক ভ্যালু না দিয়ে আপনি একটা ইন্টারভেল ভ্যালু দিলেন, সেটা কীরকম হতে পারে? ধরেন অনেক ক্ষেত্রে অনেক রেসপন্ডেন্ট আছে, সে তার এইজ, তার বয়স অথবা তার স্যালারি বলতে বিব্রত বোধ করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই রেসপন্ডেন্টের স্যালারি অথবা এইজ স্পেসিফিক্যালি না নিয়ে আপনি যদি তাকে ইন্টারভেলের মাধ্যমে নেন, যদি তাকে কোশ্চেন আস্ক করেন ইওর এইজ প্লিজ, দিয়ে যদি আপনাকে অপশন দেন 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, তাহলে সে খুব কমফোর্টলি তার অ্যান্সারটা সে প্রোভাইড করতে পারবে। ঠিক সিমিলারলি যদি তার স্যালারি জানতে চান, তাহলে তাকে আপনি এভাবে অপশন দিতে পারেন। তাহলে এই ধরনের অপশনযুক্ত কোশ্চেনগুলোকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি ডিটারমিনেশন কোশ্চেন। এরপর আছে চেকলিস্ট কোশ্চেন। চেকলিস্ট কোশ্চেনটা হচ্ছে অ্যাজ লাইক ডিটারমিনেন্ট চয়েস কোশ্চেন। সো ডিটারমিনেন্ট চয়েস কোশ্চেনের মতো রেসপন্ডেন্টকে আপনি অনেকগুলো অপশন দিবেন। পার্থক্য হচ্ছে ডিটারমিনেন্ট চয়েস কোশ্চেনে রেসপন্ডেন্ট মাত্র একটা অপশন চুজ করবেন, বাট চেকলিস্ট কোশ্চেনে রেসপন্ডেন্ট যে কোনো একাধিক অপশন চুজ করতে পারে। সেটা কীরকম হতে পারে? ধরুন আপনি একজন রেসপন্ডেন্টকে জিজ্ঞেস করলেন যে আপনি কোন খেলাটি পছন্দ করেন, সেখানে আপনি বললেন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হকি ইটসেট্রা,
সো এখানে দেখা গেল যে একজন পার্টিকুলার রেসপন্ডেন্ট সে একটা খেলা পছন্দ না করে একাধিক খেলাও পছন্দ করতে পারে। তাহলে যদি আপনি চেকলিস্ট আকারে দেন তাহলে সে একাধিক অপশন চয়েস করার সুযোগ পাবে। দ্য আর্ট অফ আস্কিং কোশ্চেন, দ্য আর্ট অফ আস্কিং কোশ্চেনটা হচ্ছে আপনার অন কাইন্ড অফ ফ্রেজিং কোশ্চেনের মতো। তাহলে আমাদেরকে আর্ট, আর্ট মানে হচ্ছে শিল্প, যে আমরা কোশ্চেনটা যখন আস্ক করব তখন আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা আগেও বলছি যে এটা কবিতার মতো হতে হবে যাতে রেসপন্ডেন্ট এনকারেজড ফিল করে টু গিভ দ্য অ্যান্সার। তাহলে আমাদের কোশ্চেন আস্ক করার আর্টটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, তাহলে আমাদের এই কোশ্চেনের মাধ্যমে আমরা খুব সহজে রেসপন্ডেন্টের কাছ থেকে ডেটা কালেক্ট করতে পারবো। তাহলে সেই আর্টটা মেনটেন করার ক্ষেত্রে আমাদের কী করা উচিত? আমাদের প্রথমে খেয়াল করতে হবে অ্যাভয়েড কমপ্লেক্সিটি, আমাদের কোশ্চেনের ভিতরে কোনো কমপ্লেক্সিটি মেনটেন করা যাবে না। ইউজ সিম্পল অ্যান্ড কনভার্সেশনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ হতে হবে ভেরি সিম্পল এবং এটা হতে হবে কনভার্সেশনাল। কনভার্সেশনাল মিন্স আমি যে কোশ্চেনটা জানতে চাচ্ছি, আমি যে ইনফরমেশনটা জানতে চাচ্ছি সেটা রেসপন্ডেন্ট বুঝতে পারছে কি না, যদি বুঝতে পারে তাহলেই এনাফ, এটাকে আমরা বলি কনভার্সেশনাল। আমাদের নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনি পড়ে দেখবেন যে এটা হাউ মাচ ডিফিকাল্ট। সো আমি যদি কোশ্চেনটা এভাবে না করে যদি আরও সহজে করতে পারি তাহলে আমার উদ্দেশ্য অবজেক্টিভ কিন্তু ওয়েল সার্ভড হবে। এরপরে আমাদের আমরা বলছি অ্যাভয়েড লিডিং অ্যান্ড লোডেড কোশ্চেন, কিছু কোশ্চেন আছে যেগুলোকে আমরা বলি লিডিং। লিডিং কোশ্চেন মানে হচ্ছে যে টু ফোর্স দ্য রেসপন্ডেন্ট টু গিভ দ্য পার্টিকুলার অ্যান্সার, ঠিক আছে, একটা নির্দিষ্ট অ্যান্সার দেওয়ার জন্য আপনি রেসপন্ডেন্টকে ফোর্স করছেন, তাহলে সেটাকে বলে আমরা লিডিং কোশ্চেন। আর এটা হচ্ছে লোডেড কোশ্চেন, লোডেড কোশ্চেন হচ্ছে যে ইমোশনাল কোশ্চেন, যে আপনি রিসার্চারের কোনো একটা বিষয়ের সাথে পার্টিকুলারলি সে ইমোশনালি অ্যাটাচড, যদি আপনি তাকে সেই রিলেটেড কোশ্চেন করেন সেক্ষেত্রে আপনার রেসপন্ডেন্ট সেই তার ইমোশনের পয়েন্ট অফ ভিউ থেকে সে কিন্তু অ্যান্সার করবে। যদি আপনি ধরেন লিডিং কোশ্চেনের ক্ষেত্রে যদি আপনি কাউকে রিকোয়েস্ট করেন যে ধরেন আমরা একটা পার্টিকুলার জায়গা থেকে আসছি, আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে আসছি, ড্যাফোডিল ইউনিভার্সিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা খুব খুশি হব, যদি ড্যাফোডিল ইউনিভার্সিটি আপনাদের খারাপ লাগে তাহলে আমরা খুব কষ্ট পাবো, তাহলে এখন আপনি বলেন যে ড্যাফোডিল ইউনিভার্সিটি আপনি ভালোবাসেন কি না। তাহলে আগেই কিন্তু আপনি বলে দিচ্ছেন যে ড্যাফোডিল ইউনিভার্সিটি ভালোবাসলে আপনি খুশি হবেন, যেহেতু আপনি রেসপন্ডেন্টের কাছে গেছেন, সো রেসপন্ডেন্ট ড্যাফোডিলকে পছন্দ করবে সেই অ্যান্সারটাই দেবে, বিকজ আপনি আপনার কথার মাধ্যমে রেসপন্ডেন্টকে ফোর্স করছেন টু গিভ লাইক অ্যান্সার। এগেইন যদি আপনি আবার যদি ড্যাফোডিলের কোনো ইউনিভার্সিটির কাছে ড্যাফোডিল ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চান তাহলে অবভিয়াসলি সে ড্যাফোডিল ইউনিভার্সিটিকে ভালো বলবে, বিকজ এটা হচ্ছে তার একটা ইমোশনের জায়গা। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে লোডেড কোশ্চেন। তাহলে আমাদের কোশ্চেনের ভিতরে এই লিডিং কোশ্চেন, লোডেড কোশ্চেনগুলো আমরা অ্যাভয়েড করব। অ্যাভয়েড অ্যাম্বিগুইটি, অ্যাম্বিগুইটি হচ্ছে যে আমাদের কনফিউজড করবে, একাধিক ইয়া করে, ঠিক আছে, মানে একাধিক অপশন থেকে যে কোনোটা হতে পারে, এরকম সিচুয়েশনটাকে বলে আমরা অ্যাম্বিগুইটি। এরকম কোশ্চেন না করে আমরা বি স্পেসিফিক কোশ্চেন করবো অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তাহলে অ্যাম্বিগুইটি ক্রিয়েট হয় এমন কিছু শব্দ আছে যেমন অফেন, অকেশনালি, ইউজুয়ালি, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, মেনি, গুড, আমরা আগেও ডিসকাস করছি এই শব্দগুলো নিয়ে যে আমরা এই শব্দগুলো কখনো কোশ্চেনের ইউজ করব না, করলে আসলে রেসপন্ডেন্ট কনফিউজড হয়ে যাবে। যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরেন যে আপনি ইউজুয়ালি নামাজ পড়েন, তাহলে ইউজুয়ালি নামাজ বলতে আপনি কী বলতে চাচ্ছেন? দিনে 5 অক্তের মধ্যে 2 অক্ত, না সপ্তাহে 1 অক্ত, না বছরে 1 অক্ত? তাহলে এখানে কিন্তু রেসপন্ডেন্ট কনফিউজড হয়ে যাবে, তার থেকে আপনি তাকে স্পেসিফিক্যালি কোশ্চেন করবেন। আবার ডাবল ব্যারেড আইটেম, কিছু ইস্যুস আছে যে ইস্যুগুলো দুজনেই সম্পন্ন করে বা দুজনেরই একটা কন্ট্রিবিউশন থাকে, সেই জায়গাগুলোতে যদি আপনি স্পেসিফিক্যালি একজনকে কোশ্চেন করেন, একজনকে আপনি সেটার রেসপন্সিবল হিসাবে অ্যাসাইন করতে চান, তাহলে কিন্তু সেটা বায়াসড হয়ে যাবে। যেমন ধরেন আমাদের এখানে যে এক্সাম্পলটা দিছি যে আমাদের হাউস হোল্ড কাজগুলো আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেই করে, তো এখানে যদি আপনি তাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেন যে হাউস হোল্ড অর কে করে, এই প্রশ্নের উত্তর হচ্ছে যে কোনো একজনের নাম বলতে হবে, তাহলে কার নাম বলবে? যেটাই বলা হোক অ্যান্সার কিন্তু রং হবে। অ্যাভয়েড মেকিং অ্যাজাম্পশন, শর্ত নির্ভর কোনো কোশ্চেন দিতে পারবেন না। অ্যান্ড অ্যাভয়েড
বার্ডেনসাম। বার্ডেনসাম মিন্স হচ্ছে যে কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আপনার রেসপন্ডেন্টকে প্রেশার ফেস করতে হয়, সে ধরনের কোশ্চেনও করা যাবে না। এবার হচ্ছে আমাদের তৃতীয় স্টেজ, থার্ড স্টেজটা হচ্ছে কোশ্চেন সিকোয়েন্স। আমরা কোশ্চেনগুলো কীভাবে সাজাবো, কোশ্চেন সাজানোটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ইস্যুস। আমরা যদি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই, আমরা যখন পরীক্ষার হলে কোশ্চেন অ্যান্সার করি, তখন খেয়াল করবেন যে আপনি যখন প্রথম কোশ্চেনটার অ্যান্সার করেন, এটা ভেরি মাস অর্গানাইজড এবং খুবই ক্লিয়ার থাকে, এবং সেকেন্ড কোশ্চেনটা অতটা অর্গানাইজড হয় না, এবং লাস্ট কোশ্চেনটা যখন আপনি অ্যান্সার করেন, এই কোশ্চেনটা আপনি যত ভালোই পারেন না কেন, এটা খুবই ডিসঅর্গানাইজড হয় এবং খুবই মনে করেন যে এলোমেলো হয়। এখন কেন হয় এরকম? অ্যাজ এ হিউম্যান বিং আপনি যখন কাজটা প্রথমে করতেছেন, তখন আপনার কনসেন্ট্রেশন থাকে হিউজ লেভেলের, এবং আস্তে আস্তে আপনার কনসেন্ট্রেশন কমে যায় এবং কাজের প্রতি আপনার আগ্রহ কমে যায়। সো এই যে পারসেপশনটা হিউম্যান বিংয়ের, এই পারসেপশনটা আমাদের কোশ্চেন সেট করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তাহলে রেসপন্ডেন্ট যখন প্রথম কোশ্চেনে অ্যান্সার করবে, তখন সে কিন্তু খুব মনোযোগ দিয়ে অ্যান্সার করবে। তার মানে আপনি প্রথমে রেসপন্ডেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রাখবেন, এবং আস্তে আস্তে রেসপন্ডেন্টের কনসেন্ট্রেশন কমতে থাকবে এবং আপনার কোশ্চেনের ইম্পর্টেন্সিও কমতে থাকবে। সো যেহেতু প্রথমে অনেক ইম্পর্টেন্ট এবং আস্তে আস্তে ইম্পর্টেন্সি কমতে থাকে, তাহলে এটা একটা ফানেলের মতো একটা শেপ ধারণ করে। দ্যাটস ওয়াই এই কোশ্চেনিয়ারের এই অ্যারেঞ্জমেন্ট সিস্টেমটাকে আমরা বেসিক্যালি বলি ফানেল টেকনিক, যে প্রথম দিকে মোর ইম্পর্টেন্ট, আস্তে আস্তে ইম্পর্টেন্সি কমতে কমতে নিচেই শুরু হয়ে যায়। এটা হচ্ছে ফানেল, ফানেলের মতো একটা শেপ আসে, ডিপেন্ডস অন ইম্পর্টেন্সি। দ্যাটস ওয়াই এই টেকনিকটাকে আমরা বলি ফানেল টেকনিক। অর্ডার বায়াস, যদি আপনি কোনো কারণে এই সিকোয়েন্সটাকে মিস করেন, তাহলে কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ হবে। যেমন ধরেন যে আপনি লেস ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্রথমে রাখলেন এবং প্রথম দিকে রেসপন্ডেন্ট খুব মনোযোগ দিয়ে এই কোশ্চেনের উত্তর দিল যেগুলোর গুরুত্ব কম, এবং আস্তে আস্তে লাস্টের দিকে আপনার গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রাখলেন এবং সেই জায়গা আপনার রেসপন্ডেন্টের কনসেন্ট্রেশন কম, সে খুব মানে মনোযোগ কম দিয়ে অ্যান্সার করলো, তাহলে কিন্তু আপনার রেজাল্টের একটা চেঞ্জ আসবে। এই চেঞ্জটাকে আমরা বেসিক্যালি বলি অর্ডার বায়াস। তারপর হচ্ছে আপনার ফিল্টার বায়াস। ফিল্টার বায়াস হচ্ছে কি, এ কোশ্চেন ইন এ কোশ্চেন ইয়ার দ্যাট স্ক্রিন আউট রেসপন্ডেন্ট নট কোয়ালিফাইড টু অ্যান্সার দ্য সেকেন্ড কোশ্চেন। ঠিক আছে, সো আপনি যদি এরকম করেন যে প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার করার পরে রেসপন্ডেন্ট কোয়ালিফাইড হবে পরবর্তী কোশ্চেন করার জন্য, তাহলে এই ফিল্টার বায়াসটা আসে। সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আপনি রেসপন্ডেন্টকে ফোর্স করতেছেন যে এই কোশ্চেনটা অ্যান্সার করে পরবর্তী কোশ্চেনে যেতে হবে। বাট আমাদের রেসপন্ডেন্টের বা অ্যাজ এ হিউম্যান বিং আমাদের একটা পারসেপশন থাকে যে আমরা প্রথমে সমস্ত কোশ্চেনগুলো দেখে একটা পারসেপশন ডেভেলপ করে তারপরে আমরা ওয়ান বাই ওয়ান অ্যান্সারগুলো করতে চাই। বাট যদি আমি আপনাকে একটা কোশ্চেন দিয়ে যদি বাকি কোশ্চেনগুলো রেস্ট্রিক্টেড করে দিই, তাহলে কিন্তু এক্ষেত্রে রেসপন্ডেন্ট পরবর্তী কোশ্চেনগুলো জানতে পারতেছে না এবং তার ভিতরে একটা ডিস্যাটিসফ্যাকশন কাজ করবে, এবং এখান থেকে সে যে অ্যান্সার করবে সেক্ষেত্রেও একটা বায়াস আসতে পারে। এই বায়াসটাকে বলি আমরা ফিল্টার বায়াস। এরপর হচ্ছে আপনার কোশ্চেনিয়ার লেআউট। আপনার কোশ্চেনিয়ারের লেআউট মিনস হচ্ছে কোশ্চেনিয়ারের বাহ্যিক সৌন্দর্য, কোশ্চেনিয়ারটা কীরকম হওয়া উচিত। তো কোশ্চেনিয়ারটা হচ্ছে আমরা দুই প্রভাবে কোশ্চেনিয়ার করি, একটা হচ্ছে ট্রেডিশনাল কোশ্চেন যেটা আমরা পেপারে করি, এটার লেআউট একই রকম, হুবহু আমরা ওয়ান বাই ওয়ান কোশ্চেনগুলো প্রিন্ট করি। আরেকটা হচ্ছে আমাদের লেআউট অফ ইন্টারনেট কোশ্চেনিয়ার। ইন্টারনেট কোশ্চেনিয়ারের লেআউটটা হচ্ছে একটা ক্রিটিক্যাল, একটা ক্রিয়েটিভ ইস্যু। এই জায়গাটা আপনাদের অনেক কিছু হিসাব করতে হবে, কারণ এই জায়গা আমাদের চান্স আছে কোশ্চেনিয়ারগুলোকে অনেকভাবে রিপ্রেজেন্ট করার। সো সেটা হতে পারে কি, ডিপেন্ডস করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের উপরে, আপনার পেজিং লেআউট গোয়িং ফ্রম স্ক্রিন টু স্ক্রিন, আপনি একটা ডিসপ্লে থেকে আর একটা ডিসপ্লেতে কোশ্চেন একটার পর একটা আপনি মানে গো অ্যান্ড বাই করতে পারেন, অথবা আপনি করতে পারেন স্ক্রল আপস অ্যান্ড ডাউনের মাধ্যমে কোশ্চেনগুলো অ্যাপিয়ার করাতে পারেন। এমন হতে পারে আপনি পুশ বাটন ইউজ করতেছেন, আপনি স্ট্যাটাস বার ইউজ করার মাধ্যমে আপনি কোশ্চেনগুলো অ্যারেঞ্জ করতে পারেন। এরপরটা হচ্ছে আমার কোশ্চেনিয়ার প্রি টেস্টেড। আমরা কোশ্চেনিয়ার প্রি টেস্ট করতে হবে।
সো কোশ্চেনিয়ার কেন আমরা প্রিটেস্ট করব, কারণ কোশ্চেনিয়ার যে আমি করছি এই কোশ্চেনিয়ারটা মধ্যে রেসপন্ডেন্টকে বোঝা এবং রেসপন্ডেন্টের অ্যান্সার করার জন্য কোনো ডিফিকাল্টিজ আছে কি না, দিস ইজ দ্য ফার্স্ট ইস্যু। এবং সেকেন্ড ইস্যু হচ্ছে আমি যে কোশ্চেনিয়ার তৈরি করছি এই কোশ্চেনের মাধ্যমে আমি যে ডাটা কালেক্ট করব সেই ডেটা কালেক্ট আমার রিসার্চের অবজেক্টিভ ফুলফিল করছে কি না। তাহলে এই জায়গাগুলো যদি কনফার্ম হতে চান তাহলে আমাকে এই যে নিচে একটা সেট অফ কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনের অ্যান্সারগুলো নিতে হবে ফ্রম কোশ্চেনিয়ার। যদি এই কোশ্চেনগুলোর অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি আসে তাহলে আপনি মনে করবেন যে আপনার কোশ্চেনিয়ারটা রাইট, আর যদি আপনার এখান থেকে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না আসে তাহলে ইউ হ্যাভ টু রিডিজাইন ইউর কোশ্চেনিয়ার। তাহলে এটা একটা ছোটো চ্যাপ্টার এবং এই পর্যন্তই। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।